নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সকলের সময় খুব ভালোভাবে কেটে যাচ্ছে। আজকে আমি তোমাদের সাথে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টা আজকে সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আজকের দিনে একটা ট্রেন্ড দেখা যায় যে আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েদেরকে সবসময় যেভাবেই হোক না কেন ইংলিশ মিডিয়াম স্কুলে আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চাই। বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে চায় এরকম বাবা মা আজকের সমাজে খুবই কম দেখা যায়। একটা সময় ছিল যখন বাংলা মিডিয়াম স্কুলে পড়েও অনেক বড় বড় ট্যালেন্টেড স্টুডেন্টরা সেখান থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু আজকের সমাজে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে গার্জিয়ানরা মনে করছে, সমাজের অধিকাংশ মানুষ মনে করছে যে বাংলা মিডিয়াম স্কুলে পড়লে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, তারা জীবনে কিছুই করতে পারবে না, তাই যেভাবেই হোক না কেন সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করতে হবে। এবারে বিষয়টা হচ্ছে অনেক প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে মান্থলি চার্জ যথেষ্ট হয়, সেক্ষেত্রে যে সমস্ত বাবা মাদের আর্থিক সঙ্গতি আছে তারা সহজেই তাদের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারছে। কিন্তু এমনও দেখা যায় যে এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর প্রবণতাটা এতটাই বেড়ে গিয়েছে এবং এটা আজকের সমাজে একটা স্টেটাস হিসেবে মানুষ নিয়ে নিয়েছে, যে ক্ষেত্রে দেখা যায় যে অনেক সাধারণ পরিবারের সন্তানদেরও তাদের বাবা মায়েরা নিজেরা হাজার কষ্ট স্বীকার করেও ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করাতে চায় এবং তার জন্য তাদের যথেষ্ট হয়তো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু তা সত্ত্বেও তারা বাংলা মিডিয়াম স্কুলে ছেলেমেয়েদেরকে সাধারণ স্কুলে পড়াতে চান না। কারণ আজকের সমাজে এটাই অধিকাংশ মানুষের ধারণা যে বাংলা মিডিয়াম স্কুলে পড়লে আর কিছু হবে না, পড়তে হবে ইংলিশ মিডিয়াম স্কুলেই। একটা কথা খুব শোনা যায়, আমি অনেক সময় বিভিন্ন মানুষের মুখে কথাটা শুনেছি যে বাংলা মিডিয়াম স্কুলের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হওয়ার থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের লাস্ট বয় বা লাস্ট গার্ল হওয়াটা অনেক বেশি ভালো, সেক্ষেত্রে নাকি অনেক বেশি ভালোই শেখা যায়। এই কথাটা আমি অনেক সময় অনেককেই বলতে শুনেছি। এখন বিষয় হচ্ছে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম এই বিষয়টাকে আজকে সমাজ এত কমপ্লিকেটেড ভাবে কেন নিয়ে নিয়েছে। বিষয়টা কিন্তু আসলে এতটা কমপ্লিকেটেড নয়, বাংলা বা ইংরেজি ভাষার মধ্যে কিন্তু কোনো বিরোধিতা নেই। বাংলা বা ইংরেজি ভাষার মধ্যে যেমন কোনো বিরোধিতা নেই, তেমনি এটা উল্লেখ্য যে কোনো ভাষার মধ্যে কিন্তু কোনো বিরোধিতা নেই। এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল আর বাংলা মিডিয়াম স্কুলের মধ্যেও কিন্তু কোনো বিরোধিতা নেই, কিন্তু এই বিরোধিতার জায়গাটা আমরাই তৈরি করেছি। আমরা তৈরি করেছি আমাদের মানসিকতা দিয়ে। অনেকেই হয়তো বলবেন যে এই মানসিকতাটা সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে, কারণ আজকের সমাজে ইংরেজি জানাটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি একটা কথা বলবো তোমাদেরকে, আজকের সমাজে ইংরেজি জানাটা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ইংরেজি জানাটা গুরুত্বপূর্ণ নয়, এই ইংরেজি জানা কিন্তু আজ থেকে অনেক বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি ব্রিটিশ আমলে দেখি, সেখানেও কিন্তু ব্রিটিশ সরকার সরকারি চাকরিতে ইংরেজি শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করত এবং তখনও মানুষ সরকারি চাকরি পাওয়ার আশায় ব্রিটিশ আমলেও সাধারণ বাঙালি ভারতীয় মানুষ ইংরেজি শেখার চেষ্টা করত। এমনকি রাজা রামমোহন রায় তিনি কিন্তু মাতৃভাষাকে যথেষ্ট গুরুত্ব দিতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের একজন সমর্থক ছিলেন।
সুতরাং এটা যদি বলি যে আজকের সমাজে আজকের যুগে ইংরেজি শেখাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাহলে সেটা কিন্তু ভুল বলা হবে। যে কোনো ভাষার গুরুত্ব যুগ যুগ ধরে রয়েছে, হঠাৎ করে আজকে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা নয়। এখন বিষয় হচ্ছে যে ভাষা তো সাধারণভাবে যদি আমি বলি, তাহলে ভাষা হচ্ছে আমার মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। আমি আমার চিন্তা ভাবনা, আমার ধ্যান ধারণা, আমার ভাব অপর একজন মানুষের কাছে কিভাবে প্রকাশ করব, কোন একটি ভাষার মাধ্যমে প্রকাশ করব, এটা হচ্ছে ভাষার একদম আক্ষরিক অর্থ, যে ভাষা হলো ভাব প্রকাশের একটা মাধ্যম। এখন বিষয়টা হচ্ছে, দেখো ভাষার গুরুত্ব সব সময় আছে। যে মানুষ যত বেশি ভাষা শিখতে পারবে, তার সামাজিক মেলামেশার পরিধি স্বাভাবিকভাবেই তত বেশি হবে। আবার যে মানুষ যত কম ভাষা জানবে, তার সামাজিক মেলামেশার পরিধি অনেকটাই কমে যাবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যদি কেউ মনে করো যে আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে কেবল বাংলা ভাষাটাকেই গুরুত্ব দেব, তাহলে সেটা কিন্তু ভুল। কারণ ভাষা আমাকে শিখতেই হবে, শুধু বাংলা ভাষা শিখে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আবার কেউ যদি মনে করো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমি শুধু ইংরেজি ভাষাটাই শিখব, ইংরেজি ভাষাটাকেই গুরুত্ব দেব, তাহলে সেটাও ভুল। কারণ শুধু ইংরেজি দিয়ে তুমি সমাজের সব স্তরের মানুষের সাথে সেভাবে মেলামেশা করতে পারবে না। এখন ভাষা তো অনেক রয়েছে, একজন মানুষের পক্ষে তো সব ভাষা শিখে রাখা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে মোটামুটি আমাদের নিজেদের মাতৃভাষা ভালোভাবে শিখতে হবে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি শিখতে হবে, আর নিজের দেশের কোনো একটি জনপ্রিয় ভাষা, সেক্ষেত্রে ভারতে জনপ্রিয় ভাষা হিসেবে আমরা হিন্দিটা শিখব। এই তিনটে ভাষা মোটামুটি শিখলে আমাদের জ্ঞানের পরিধিটা অনেকটাই বেড়ে যাবে এবং সামাজিক মেলামেশার পরিধিটাও অনেকটাই বেড়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলাটাকে আজকের সমাজ একটা স্ট্যান্ডার্ড, একটা স্টেটাস ধরে নিয়েছে। সমস্যাটা এই জায়গাতেই, যে কোনো ভাষা শেখাই যথেষ্ট কঠিন। নিষ্ঠা না থাকলে কোনো ভাষায় কিন্তু আমরা দক্ষতার সাথে আয়ত্ত করতে পারবো না। আর বিশেষ করে ইংরেজি একটা বিদেশি ভাষা, তো বিদেশি ভাষা শেখা স্বাভাবিকভাবেই কঠিন, কারণ সেটা ইনবর্ন আমাদের মধ্যে থাকে না। মাতৃভাষাটা আমাদের মধ্যে ইনবর্ন থাকে, কারণ আমরা ছোটবেলা থেকে পারিবারিক সামাজিক পরিবেশে মাতৃভাষার মধ্যে বড় হয়ে উঠি, তাই স্বাভাবিকভাবে সেটা আমরা সহজে শিখতে পারি। কিন্তু ইংরেজি আমাদের রক্তে থাকে না, কোনো বিদেশি ভাষাই আমাদের রক্তে থাকে না, সেটাকে আমাদের আলাদা করে আয়ত্ত করতে হয়, অর্জন করতে হয়। তাই স্বাভাবিকভাবে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখাটা একটু কঠিন। কিন্তু ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে না পারাটা আমার সামাজিক প্রতিষ্ঠা বা আমার শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হতে পারে না। যারা তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারো না, তারা কখনোই এজন্য লজ্জা বোধ করবে না বা কুণ্ঠিত হবে না। তবে হ্যাঁ, ভাষাটাকে শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। কারণ শিখতে না পারলে, বুঝতে না পারলে তোমার নিজের জ্ঞানের পরিধিটাই অনেকটা কমে যাবে, তোমার সামাজিক মেলামেশার পরিধিটা অনেকটা কমে যাবে। ইংলিশে বিভিন্ন ভালো ভালো সেমিনার হচ্ছে, তুমি সেই সেমিনারে গেলে, কিন্তু সেই সেমিনারটা ইংলিশে হচ্ছে বলে তোমার বুঝতে কিছু খামতি রয়ে গেল ভাষাগত কারণে। ইংলিশে অনেক ভালো ভালো বই রয়েছে, অনেক ভালো ভালো ম্যাগাজিনস, আর্টিকেলস, ইনফ্যাক্ট অনেক ভালো ভালো ইংলিশ মুভিজ রয়েছে, ইউটিউবে অনেক ভালো ভালো ইংলিশ ভিডিও রয়েছে, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, হিস্ট্রি চ্যানেলে আমরা অনেক নতুন নতুন রিসার্চ দেখতে পারি যেগুলো মূলত ইংলিশেই হয়। তাই ইংলিশ শেখাটা কিন্তু দরকার, কারণ ইংলিশটা জানলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো এবং আমাদের জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পাবে। কিন্তু ইংলিশে তুমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারো, তার জন্য কিন্তু কখনোই নিজেকে কুণ্ঠিত মনে করো না, নিজেকে ছোট মনে করো না,
এবং তোমার মধ্যে যেন তার জন্য কখনোই কোনো হীনমন্যতা তৈরি না হয়। জ্ঞানের মাপকাঠি, শিক্ষার মাপকাঠি কখনো কোনো ভাষা দিয়ে হয় না, সেটা বাংলা ভাষা দিয়েও হয় না, হিন্দি ভাষা দিয়েও হয় না, ইংরেজি ভাষা দিয়েও হয় না, বা অন্য কোনো ভাষা তুমি কতটা ভালো বলতে পারো, কত ফ্লুয়েন্টলি বলতে পারো, সেটা দিয়ে কিন্তু কখনোই তোমার প্রকৃত শিক্ষার মাপকাঠি, জ্ঞানের মাপকাঠি বিচার করা যায় না। কিন্তু সমস্যাটা ওখানে, আজকের সমাজ ইংরেজি ভাষা ফ্লুয়েন্টলি বলাটাকে জ্ঞানের মাপকাঠি রূপে ধরে নিয়েছে, শিক্ষার মাপকাঠি রূপে ধরে নিয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারো, তারা কখনোই এই অহংকারটা নিজেদের মধ্যে এনো না, বা এই অহংকারটা নিজেদের মধ্যে রেখো না যে আমি ইংলিশে কথা বলতে পারি মানে আমি সব পারি, পুরো বিশ্ব জয় করে নিয়েছি, আমার আর কিছু জানার বা শেখার দরকার নেই, আমি সুপিরিয়র, বাকি সবাই ইনফেরিয়র, এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রেই দেখা যাবে তুমি হয়তো ইংলিশটা খুব ভালো বলতে পারো, কিন্তু কোনো একটা বিষয় অন্যের থেকে তুমি অনেক কম জানতে পারো, কারণ জ্ঞানটা হচ্ছে আসল। তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ো, হিন্দি মিডিয়াম স্কুলে পড়ো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটা মন দিয়ে নিষ্ঠার সাথে পড়াশোনাটা করছো। সাবজেক্ট কিন্তু সব এক থাকে, হিন্দি মিডিয়াম স্কুলে যে সাবজেক্ট আমরা পড়ি, বেঙ্গলি মিডিয়াম স্কুলে একই সাবজেক্ট পড়ি, ইংলিশ মিডিয়াম স্কুলেও সাবজেক্ট একই পড়ি, পার্থক্যটা থাকে শুধু ভাষার ক্ষেত্রে। ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা সব ইংরেজিতে পড়ি, বাংলা মিডিয়ামে আমরা সব বাংলায় পড়ি, আর হিন্দি মিডিয়ামে সব হিন্দিতে পড়ি, শুধু ভাষা শিক্ষাটা ছাড়া। কারণ বাংলা ভাষাটা বাংলাতেই পড়তে হবে, হিন্দি ভাষাটা হিন্দিতেই পড়তে হবে, এবং ইংলিশ ভাষাটা ইংলিশেই পড়তে হবে। তো পার্থক্যটা হয়ে যায় শুধু ভাষা শিক্ষা ছাড়া, বাকি সমস্ত সাবজেক্ট গুলো আমরা কি ভাষায় পড়ছি। স্বাভাবিকভাবেই যে স্টুডেন্টটি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, সে সমস্ত বিষয় বাংলায় পড়ে বলে তার বাংলায় দক্ষতা বেশি থাকে। যে হিন্দি মিডিয়ামে পড়ে, সে সমস্ত বিষয় হিন্দিতে পড়ে, তাই তার হিন্দিতে দক্ষতা বেশি থাকে। আবার যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সে সমস্ত বিষয় ইংলিশে পড়ে, তাই তার ইংলিশে দক্ষতা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। কিন্তু ভাষার উপর দক্ষতা আছে মানে এটা ধরে নেওয়া ভুল যে সে ইংলিশটা ভালো জানে মানে সে অন্যান্য সব সাবজেক্টও খুব ভালো জানে, এটা ধরে নেওয়া ভুল। ইংলিশ জাস্ট একটা ভাষা, সেটা যদি আমি ফ্লুয়েন্টলি বলতে পারি তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি ফ্লুয়েন্টলি বলতে নাও পারি, তার জন্য আমি শেখার চেষ্টা করব। আমি ইংলিশ নিউজ পেপার পড়ব, ইংলিশ ম্যাগাজিনস পড়ব, ইংলিশ আর্টিকেলস পড়ব, ইংরেজিতে বিভিন্ন ছোট ছোট স্টোরি বুকস পড়ব, ইংলিশ মুভিজ দেখব, ইংলিশ ভিডিওস দেখব, এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। ভুল বলবো, প্রথমে হয়তো আমি ভুলই বলবো, কিন্তু ভুল বললেও সেটাকে চেষ্টা করে যেতে হবে। আমরা যখন ছোটবেলায় প্রথম বাংলা বলি, একদম কি পারফেক্টলি বলি? না, পারফেক্টলি বলি না, কিন্তু ওই বলতে বলতেই আমরা শিখে যাই। ঠিক তেমনি ইংলিশটাও আমরা বলতে বলতে, চেষ্টা করতে করতেই শিখে যাব। ভুল বললেও তোমরা চেষ্টা করো, নিজের মধ্যে লজ্জা বোধটা এনো না, নিজেকে ছোট মনে করো না। যখন নিজেকে তুমি ইংলিশ বলতে না পারার জন্য ছোট মনে করবে, লজ্জা বোধ করবে, তখন কিন্তু তুমি ইংলিশটা আরোই বলতে পারবে না। সবসময় মাথায় রাখবে যে ঠিক আছে, আমি ইংলিশটা ভালো বলতে পারি না, কিন্তু এর জন্য আমার নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই, আমি চেষ্টা করছি, আমি নিশ্চয়ই শিখতে পারবো। ঠিক তেমনি ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের আমি বলবো, যারা তোমরা ইংলিশে খুব ভালো কথা বলতে পারো, তারা কখনোই এর জন্য নিজেদের মধ্যে অহংকার রেখো না, আর যারা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে না, তাদেরকে কখনোই ছোট করে দেখিও না, ছোট ভেবো না। বরং তুমি যদি সত্যিকারে শিক্ষিত হও, তাহলে তুমি নিজে যেটা ভালো পারো, তোমার সেই নিজের দক্ষতা, নিজের নলেজটা দিয়ে অপরের ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করো। কিন্তু তুমি যদি নিজের দক্ষতাকে অপরের কাজে না লাগিয়ে কেবল নিজে অহংকার করো, নিজেকে অপরের থেকে বড় মনে করো, তাহলে ভাষার উপর তোমার দক্ষতা যতই থাক,
তোমার কিন্তু প্রকৃত শিক্ষার অভাব রয়েছে, এটা বলা বাহুল্য। তাই তুমি ইংলিশ ভালো বলতে পারো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তার জন্য অহংকার রেখো না। বরং যারা ইংলিশটা ভালো বলতে পারে না তাদেরকে হেল্প করো, সাহায্য করো। আর তোমরা যারা বাংলা ভালো বলতে পারো, তারাও কিন্তু যারা ভালো বাংলা বলতে পারে না, আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো বাংলা বলতে পারে না, কিন্তু তাদের মাতৃভাষা কিন্তু বাংলা, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ভালো বাংলাটা বলতে পারে না। তাই যারা বাংলাটা ভালো বলতে পারো, তারাও সেই সমস্ত ছেলেমেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, বন্ধুদেরকে সাহায্য করো যেন তারা বাংলাটাও আস্তে আস্তে আয়ত্ত করতে পারে। তো এটাই বলার ছিল যে কোনো ভাষার মধ্যে কোনো বিরোধিতা নেই। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম স্কুলের মধ্যে কোনো বিরোধিতা নেই। তোমরা যে যে স্কুলেই পড়ো, যে মিডিয়াম স্কুলেই পড়ো, শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, ভালোবেসে পড়াশোনাটা করো, নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করো, তাহলে দেখবে যে কোনো ভাষার মাধ্যমেই তুমি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। ভাষা কখনো তোমার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আরেকটা কথা বলি, বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, বিবেকানন্দের সেই এক্সাক্ট উক্তিটি আমি এখানে বলছি না, আমার এক্সাক্ট উক্তিটি মনে নেই, কিন্তু সেই উক্তির যে অন্তর্নিহিত যে মূল বক্তব্য ছিল তার মানে ছিল, উনি বলতে চেয়েছিলেন প্রত্যেক মানুষের নিজের মধ্যেই শিক্ষা থাকে। একজন টিচার তিনি কখনোই বাইরে থেকে কোনো শিক্ষা কাউকে দিতে পারেন না। টিচারকে কি বলা হয় জানো? টিচারকে বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। টিচার বা একজন শিক্ষক বা শিক্ষিকা কেবল ছাত্রছাত্রীদেরকে গাইড করতে পারে, বাইরে থেকে আলাদা করে কোনো শিক্ষা কোনো টিচার দিতে পারে না। তোমার নিজের মধ্যেই সেই শিক্ষাটা রয়ে গেছে, শুধু সেই শিক্ষাটাকে বাইরে বেরিয়ে আসতে টিচার গাইড করে, সাহায্য করে। তাই তোমার নিজের মধ্যেই অফুরন্ত প্রতিভা এবং যোগ্যতা আছে, শুধু সেটাকে নিষ্ঠার সাথে ভালোবেসে মন দিয়ে পড়াশোনা করে সঠিক পথে সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে সেটাকে বের করে আনো। এবং এক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়, কোনো স্কুল কোনো বাধা নয়। যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ে জীবনে বড় হওয়া যায় না, এই কথাটা যদি সত্যি হয় না, তাহলে আজ থেকে অনেক বছর আগে পেছনে চলে যাই, যখন ইংলিশ মিডিয়াম স্কুলের সেরকম কোনো অস্তিত্বই ছিল না, তখন কিন্তু সমাজে সকলে বেঙ্গলি মিডিয়াম স্কুলেই পড়তো, সবাই যে যার মাতৃভাষার স্কুলেই পড়তো। যেমন আমি আমার কথাই বলি, আমি যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সেখানে বহু বড় বড় প্রফেসর, হিস্টোরিয়ানদের সম্মুখীন হয়েছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি। এবং তোমরা বিশ্বাস করো, তাদের মধ্যে অধিকাংশ প্রফেসর, হিস্টোরিয়ান, তারা কিন্তু সাধারণ বাংলা মিডিয়াম স্কুল থেকে পাশ করেছিলেন, এবং পরবর্তীকালে তারাই কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়েছেন, এবং সমাজে অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ হিস্টোরিয়ান তারা সমাজে আজকে প্রতিষ্ঠিত। সুতরাং বাংলা মিডিয়াম স্কুলে পড়ে যদি জীবনে প্রতিষ্ঠা লাভ করা না যায়, তাহলে কিন্তু ওনারাও পড়তে পারতেন না, এই ধারণাটা ভুল। কোন মিডিয়াম স্কুলে পড়ছি, কোন স্কুলে পড়ছি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমি কতটা নিষ্ঠার সাথে মন দিয়ে শেখার চেষ্টা করছি। তাই শেখার ওপর গুরুত্ব দাও, ভাষা জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তবে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটে ভাষাকে শেখার চেষ্টা করো, যতটা পারবে মন দিয়ে শেখার চেষ্টা করো, দেখবে আর সবাই পারলে তুমিও পারবে, কারণ তোমার মধ্যেও যোগ্যতা বা প্রতিভার কোনো ঘাটতি নেই। থ্রি ইডিয়ট সিনেমায় একটা কথা আমির খান বলেছিলেন যে তোমরা যোগ্যতা অর্জন করো, সাফল্যের পেছনে ছুটো না। সেই একই কথা বলবো, আগে যোগ্যতা অর্জন করো, প্রথম থেকেই নাম্বার পাওয়ার পিছনে ছুটো না, প্রথম থেকেই কম্পিটিশনের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিও না। তুমি নিজের যোগ্যতা অনুযায়ী নিজের বেস্টটা দিয়ে যোগ্যতা অর্জন করার চেষ্টা করো, দেখবে যখন তুমি সঠিক যোগ্যতা অর্জন করবে, সাফল্য নিজে এসে তোমার কাছে ধরা দেবে।
তাই আগে যোগ্যতা অর্জন করো, সাফল্য আপনাআপনি আসবে। গার্জিয়ানদেরও বলবো, যারা নিজেদের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারছেন, খুব ভালো কথা, কিন্তু তার জন্য নিজেদের মধ্যেও কোনো অহংকার রাখবেন না, কারণ আপনার সেই অহংকার কিন্তু প্রচ্ছন্ন ভাবে আপনার ছেলে মেয়েদের মনের ওপরে প্রভাব বিস্তার করবে। এবং আপনার ছেলে মেয়ের মনে যখন সেই অহংকারটা তৈরি হবে, তখন সেটা কিন্তু সমাজের মধ্যে আস্তে আস্তে অনেক দূর অব্দি ছড়িয়ে যাবে। তাই প্লিজ, আপনারা যারা আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছল, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারছেন, খুব ভালো কথা, কিন্তু তার জন্য কখনো নিজেদের মধ্যে কোনো অহংকারটা রাখবেন না। আবার যারা বাংলা মিডিয়াম স্কুলে নিজেদের ছেলে মেয়েকে পড়ান, তাদেরও বলবো, এর জন্য কখনো ওদের মধ্যে সংকীর্ণতা বোধ রাখবেন না। ভাববেন না যে আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারলাম না, এটা আমার একটা বিশাল ঘাটতি, বাবা মা হিসেবে আমি ওর জন্য এটুকু করতে পারলাম না, একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল প্রোভাইড করতে পারলাম না, ওর জীবনে কি হবে, ও কি করে সাফল্য পাবে, এরকম চিন্তা ভাবনাগুলো নিজেদের মধ্যে রাখবেন না। শুধু লক্ষ্য রাখবেন ছেলে মেয়েকে যেন সঠিকভাবে গাইড করতে পারেন, আসল হচ্ছে গাইডেন্স, বাকিটা কিন্তু আপনাআপনি সঠিক সময় ওর নিজের মধ্যে থেকে বেরিয়ে আসবে। আজকের মতো এটুকুই, আশা করি আমার মতামত, আমার বক্তব্য আপনাদেরকে, তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকের আলোচনা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য ছিল না, গার্জিয়ানদের জন্য ছিল, তাই আমি আশা করব আপনারা সকলে এই বিষয়টা নিয়ে ভাববেন এবং তোমরা নিজেরাও এই বিষয়টা নিয়ে ভাববে। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে সময় কাটিও, পজিটিভ থিংকিং করো, নেতিবাচক চিন্তাকে মনের মধ্যে প্রাধান্য দিও না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।